না আমরা টাইমে পৌঁছে যাব হ্যাঁ কোনো অসুবিধা নেই ওকে এই যে ভেলকি এদিকে এসো যা যা ম্যাজিক শিখিয়েছি সব মনে আছে তো স্টেজে ওটা দেখাতে পারবে তো ভুলে যাবে না তো না গো না তুমি যা শিখিয়েছো তার থেকেও ভালো ম্যাজিক দেখাবো আমার মা আসছে যে আমি আমার সেরা ম্যাজিক দেখাবো তাই নাকি লক্ষ্মী মে মইনি মইনি ও বাবা ভেলকি তো এখনো রেডি হয়নি আমাদের তো এক্ষুনি বেরোতে হবে চলো হ্যাঁ তুমি সব গুছিয়ে নিয়েছো তো আরে বাবা আমি নিজে সব কিছু চেক করে নিয়েছি তুমি নিশ্চিন্তে থাকো কিন্তু দেখো আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে বুঝতে পারছো না তো আমাকে একা পুরো ব্যাপারটা সামলাতে হয় তো ব্যাকস্টেজে তাই না তো চলো দেরি হচ্ছে উফ তুমি যাও না গিয়ে গাড়িটা বার করো ততক্ষণে আমি ভেলকিকে রেডি করে নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ আমি গাড়ি বার করছি এই ভেলকি তাড়াতাড়ি আয় তাহলে ভেলকি চল সুন্দর করে সাজিয়ে দিই কেমন চুপ করে বসো দুটো টিকিট দিয়ে খালাস ওঠো ট্যাক্সি ভাড়া কত লাগে জানো চলো 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 কি করে না এত দেরি হয়ে যাচ্ছে তখন থেকে বললাম তাড়াতাড়ি আসতে আরে এই তো এই তো মরিনি চলো 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 দেরি হয়ে যাচ্ছে আরে আরে বেলকি আমার ম্যাজিক দেখতে আসছো তো না রে ভেলকি তুই যা আমি বাড়িতেই কোনো এক সময় তোর ম্যাজিক দেখে নেব চলো না গো লাচ্ছেপ তুমি না এলে যে আমার খুব মন কেমন করবে চলো না আজকে তো মাও আসছে তোমার সঙ্গে মায়ের দেখা হবে ওই দুপুরবেলা আর কিচ্ছু করতে পারবে না ভেলকি প্লিজ তুই যা কাছের বন্ধু আমার সব জ্বালা সহ্য করবে কই সহ্য করছো তুমি একদম আমার কাছের বন্ধু না যাও আরি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি যাব এবার ভাব তো হ্যাঁ ভাব ভেলকি দেরি হয়ে যাচ্ছে তো এদিকে ওই আন্টির সঙ্গে না আমি তোমার সঙ্গে যাব একটু আমারই বলে দাও না কল আছে আচ্ছা আমি ভেলকিকে নিয়ে হলের দিকেই যাচ্ছি তোরা তোরা বেরিয়ে যা আয় মানে এই শোয়ের আগে ইয়ার কি হচ্ছে ভেলকি আর মেক তোকেও বলি তুই ওকে প্রশ্রয় দিচ্ছিস তুই আসবি কি না মইনি আরে এ তো আমার কথাটা শোনো এখন শুধু শুধু মাথা গরম করো না দেখো ভেলকি কার সাথে যাচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের আমাদের শোটাকে সাকসেসফুল করানো তাই এখন এইসব চিন্তা মাথা থেকে দূর কর চলো আমরা এগোই মেক তুই ভেলকি কি নিয়ে নিজেও তো ম্যাজিক করতিস ছোট তো করেছিস জানিস নিশ্চয়ই শোয়ের আগে অনেক কাজ থাকে দয়া করে টাইমে নিয়ে আয় ওকে তোরা চিন্তা করিস না তোদের আগেই আমি ওকে নিয়ে পৌঁছে যাব আসলেই ভালো ঠিক আছে চলে চল আই ভেন করে
দিন প্লিজ। আর টিকিট হবে না, সব টিকিট বিক্রি হয়ে গেছে, পুরো হাউসফুল হয়ে গেছে দেখুন। তোর কত বড় বড় ছবি পোস্টার, মাসুক দেখলে খুব খুশি হবে জানো। মামার জন্য খুব দুঃখ করে, মাকে দেখতে গিয়ে নাকি আমার খুব কষ্ট। একবার ময়নি সরকারে ম্যাজিক দেখতে গেছিলাম, সেটাও দেখতে পারিনি। কিন্তু আজ মায়ের কোনো কষ্ট থাকবে না, মায়ের ভেলকিই তো স্টেজে উঠছে। আমরা এসে গেছি। হ্যাঁ এসে গেছি, বসো, আগে ভাড়াটা দিয়ে নি। তার প্রাণ আজ যেন খুব ভালো করে ম্যাজিক দেখায়, সবার যেন ওর ম্যাজিক ভালো লাগে। কিন্তু মেয়েটা কোথায়, গাড়ি থেকে না নামলে যে দেখতেও পাচ্ছি না। চলো নামি, মাকে খুঁজতে হবে। আরে কি কি করছিস, কি ভেলকি এখন এভাবে নামা যাবে না। কেন লাগছে, হলে তো চলে এসেছি, নামবো না কেন। এসে গেছি কিন্তু সামনে এত লোক দেখতে পাচ্ছিস। দেখ ভেলকি, তোর কিন্তু একটা ইমেজ আছে, মানে এই এত লোক কিন্তু তোকে টিকিট কেটে দেখতে এসেছে, তো নিজের ইমেজটা তো ধরে রাখতে হবে। ইমেজ সেটা আবার কি কুলাচ্ছে। আচ্ছা সেটা সেটা তোকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন এখানে নামা যাবে না, চলো এগো। একটু দাঁড়াও না কুলাচ্ছে, মার সঙ্গে দেখা করেই যাব। আরে মা তো এলে হলেই ঢুকবে, পরের মার সাথে দেখা করে নিবি, এখন এখানে নামা যাবে না ভেলকি। কেন বলাচ্ছে, বুঝি দেখতে পাচ্ছিস সব প্রেসের লোকজন তোকে যদি একবার দেখতে পায় না সব ছুটে আসবে, তারপর তোকে আটকে দেবে। আর একবার যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু মোহিনী আন্টি খুব বকবে, তাই না, বুঝলি। চল এবার দাদা এগো। বলছিলাম যে ওই বা আপনাকে যে টিকিট দেবেন বলেছিলেন তাকে একটা ফোন করুন না, ভেলকি আজ প্রথমবার স্টেজে উঠবে,
আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ হবে হবে সব হবে, আগে চলো এগোই, ওই যে ওদিকে টিকিট ঘর ওদিকে চল। আপনারা এক্ষুনি দেখতে পেলেন মেঘরাজ সরকারের গাড়ি, যে গাড়িতে একটা ছোট্ট মেয়ে দেখলেন সেই হলো ভেলকি। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, সেই বিস্ময় বালিকা ভেলকি যার ম্যাজিক দেখতে আজ এই হলে অসংখ্য লোক জমায়েত হয়েছে। এখন নেই রেডি তো, তুমি ওই ব্যাকস্টেজে গিয়ে দেখো তো প্রপস সব রেডি আছে কিনা। যাও হ্যালো হ্যালো, চিন্তার কিছু নেই, আরে সব রেডি আছে। আরে তুমি রেডি বলো তো, 15 মিনিটের মধ্যে শুরু হবে, মেক কোথায়? এখনো ভেলকিকে নিয়ে এলো না, মানে দেখেছো ওর কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার কথা শোনাই উচিত হয়নি, ভেলকিকে একবারে নিয়ে চলে আসা উচিত ছিল আমার। দাঁড়াও দাঁড়াও শান্ত, কি বলবো, ওরও তো বোঝা উচিত ভেলকি প্রথম বার স্টেজে উঠবে, এইটুকু তো খেয়াল থাকা উচিত। আরে আমি দেখছি আমি দেখছি। হ্যালো, আছে আছে, খেয়াল আছে আমার। ওই তো এসে গেছে আন্টি, আমি এসে গেছি। আচ্ছা তাহলে তুই থাকছিস তাই তো? হ্যাঁ আমি আছি। হ্যাঁ কাজ কর, ওই সামনের রোটা ভিআইপি করা আছে, তুই ওখানে গিয়ে বসে পড়, ভালো দেখতে পাবি। যা ঠিক আছে, তাহলে আমি আমি এদিক দিয়ে চলে যাই। আরে না না, এদিক দিয়ে গেলে কি করে হবে, এটা ব্যাকস্টেজ লাইট চলছে, সব কিছু চলছে। তুই কাজ কর, তুই অডিয়েন্সের দিক দিয়ে ঢোক, বুঝলি, ওই পেছন দিক দিয়ে ঢুকে একেবারে সামনে রয়ে চলে যা। ঠিক আছে। হ্যাঁ ভেলকি, আমি কিন্তু অডিয়েন্সের মধ্যেই বসে আছি। হ্যাঁ তুমি মন দিয়ে ম্যাজিক দেখাবে, বেস্ট অফ লাক। কি বললে সেটা, মানে কি বলেছে? আচ্ছা বাবা, সেটা মানে আমি তোমাকে পরে শিখিয়ে দেবো। ওকে এখন ম্যাজিকে মন দাও, আমি আসছি। ও এই উপল বলছে স্টেজে ওটা কি বলবো, স্পিচ রেডি? আরে হ্যাঁ হ্যাঁ, ওটা তো সব রেডি, তুমি এই যেগুলো তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে স্টেজে ওটাকে দিয়ে দেবো। আরে এতবার ফোন করে জ্বালাচ্ছে কেন বলো তো? কি 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 দেখি আমার কথা বলো। হ্যাঁ দেখছি। হ্যালো, হ্যাঁ কি? ও আচ্ছা, আপনারা চলে এসেছেন, বাবা খুব ভালো কথা। এক কাজ করুন, ওই টিকিট কাউন্টারে গিয়ে বলুন ভেলকির মায়ের নামে দুটো টিকিট রাখা আছে, ও আপনাদের পরিচয় দিলেই ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। হ্যাঁ আচ্ছা শুনুন, ওই টিকিটটা কিন্তু পেছন দিকে রোতে, হ্যাঁ একটু জায়গা করে বসে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা এসে গেছে? হ্যাঁ মা এসে গেছে, বসার জায়গাও করে দিয়েছি, টুপিওয়ালা নিয়ে চলে এসেছে। পেছনে রো বললে কেন? তোমরা কি আমার মাকে পেছনে বসতে দিয়েছো? এই তুই মন দিয়ে মেকআপ কর, বুঝলি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। এই মেকআপ করো তো। উফ বাবা রে, কি বলছো? ওর মাকে নাকি পেছনে রোতে বসতে দিয়েছি সামনে। আমি কথা বলছি, দাও ফোনটা। হ্যাঁ আমি 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 ওদিকটা যাচ্ছি। এই যে তোমাকে এত ভাবতে হবে না, বুঝলে, তোমার মা খুব ভালো করে ম্যাজিক দেখতে পাবে, তোমাকে শুধু মন দিয়ে ম্যাজিক করতে হবে, কেমন? ঠিক আছে, আজকে আমি মন দিয়ে ম্যাজিক করবই, মা এসছে যে। জনে পুজোটা দিয়ে মনটা খুব ভালো লাগছে। ও মা এই তো তোমরা এখানে আছো, এ নাও প্রসাদ, নাও এ নাও কেশব। আজ ভেলকির প্রথম স্টেজ শো তো, তাই ঠাকুরের কাছে একটু পুজো দিলাম, মেয়েটা যেন ওর কাজে সফল হতে পারে। নিশ্চয়ই হবে কুমুদ, যার জীবনে তাগিদ থাকে সে ঠিক বড় হয়। ভেলকি বাড়িতে আসার পর থেকে পরিবেশটা কিরকম বদলে গেছে তাই না? আমি টিনটিনের হোস্টেল থেকে এসে তো অবাক হয়ে গেছি,
যে মেঘ ম্যাজিকের নাম শুনলেই রেগে যেত, সেই মেঘ নাকি ম্যাজিক শো দেখতে গেছে। হ্যাঁ, শুধু তাই নয় জয়া, ভেলকি কাছে থাকলে মেঘ যে কি খুশি হয় তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা ছ বছরে মেঘের জন্য যা করতে পারিনি ভেলকি ছ সপ্তাহের মধ্যে তাই করে দেখিয়ে দিয়েছে জয়া। ম্যাজিক করতে গিয়ে ভানুকে হারানোর পর মেঘ জীবনে যা যা হারিয়েছে মেয়েটা সব এক এক করে ফিরিয়ে দিচ্ছে। সত্যি মেয়েটার নাম সার্থক, ভেলকি জানে মেয়েটা। মেঘকে ঠিক শো দেখতে নিয়ে চলে গেল। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু মেঘ তো একাই গেল। আমরা বাড়ির লোক হয়েও ছোট ম্যাডামের শো এর কোনো ফ্রি টিকিট ফিকিট পেলামই না। আচ্ছা কেশব দা, আমরা মোহিনীর ম্যাজিক তো বারবার দেখেইছি তাই না? আচ্ছা এই সুযোগে যদি আমরা মেঘের জীবনের কঠিন অঙ্কটা সমাধান করে ফেলতাম। দেখো জয়া, মেঘকে বাস্তবের মাটিতে নামানোর জন্য আমি ওই ছবিটা সরিয়ে দিয়েছি। মেঘ এটা বুঝতে পারলে ভালো। আসলে কি জানো, মেঘের অবচেতন মনে ভানু এখনো বেঁচে আছে, তাই দ্বিতীয়বার বিয়ে করতে গিয়ে মেঘের মনে একটা অপরাধ বোধের জন্ম দিচ্ছে। জেঠুমনি, ভানু যদি বেঁচে থাকতো তাহলে ও তো নিশ্চয়ই ফিরে আসতো তাই না? আর তাছাড়া মেঘের সঙ্গে অহনার সম্পর্ক তৈরি হলে মেঘ যে ভানুকে ঠকাবে এটা ভাবাটাই তো ভুল। তাতে ভানুর প্রতি মেঘের শ্রদ্ধা ভালোবাসা কোনোটাই কমে যাবে না। দেখো তোমরা মেঘকে বোঝাতে পারো কিনা, তবে হ্যাঁ, ভেলকির কথা আমরা যেন ভুলে না যাই। ও মেঘকে সত্যি বড্ড আঁকড়ে ধরেছে। মেয়েটার বাবা নেই, মাও অসুস্থ, তবু ওর মুখ থেকে হাসি মুছে না। ভেলকির হাসি মুখের আড়ালে হচ্ছে কতখানি কষ্ট আছে আমরা বোধহয় ভেলকির মতো করে কেউ অনুভব করতে পারি না। মাকে সুস্থ করার জন্য মেয়েটা দিন রাত দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে। দেখো আমি চাই না যে এই কষ্ট বুকে চেপে রেখে মেয়েটা বড় হোক, শুধু মঞ্চে সফল হোক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ওর বাবাকে ফিরে পায়, মাকে সুস্থ করে তুলতে পারে, হাসি খুশি একটা জীবন পায়। হ্যাঁ জেঠুমনি, জীবনে টাকা পয়সা কম থাকলে কোনো অসুবিধে হবে না। মেয়েটা ওর বাবা মায়ের সঙ্গে প্রাণ খুলে বাঁচুক, অনেক অনেক বড় হোক। আজ সকালে মেঘের সঙ্গে কথা হচ্ছিল, মেঘ কথায় কথায় ভেলকিকে বলেছিল যে ম্যাজিক ওর জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আর ভেলকি মেঘকে বুঝিয়েছিল যে ম্যাজিক জীবন থেকে কিছু কেড়ে নেয় না, বরং দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। আরে বাবা, তার মানে তো দেখছি ভেলকি আমার থেকেও ভালো অঙ্ক জানে। ভেলকি বাজি দেখানো বোধহয় একেই বলে। দেখো মেঘের দ্বিগুণ করে ফিরে পাওয়ার তো কোনো আশা নেই, কিন্তু মেয়েটা যেন খালি হাতে না ফেরে। হ্যাঁ আচ্ছা বলছি যে ছোট ম্যাডামের শোটা কভার করতে নাকি আজকে প্রেস আসছে, আর ভেলকির মাও তো নাকি আসবেন আজকে শো দেখতে। হ্যাঁ আমিও শুনেছি। আচ্ছা মিডিয়া তো ভেলকির ইন্টারভিউ নেবে, তার সঙ্গে নিশ্চয়ই ওর মায়েরও ইন্টারভিউ নেবে, ওর মায়ের ছবিও ছাপা হবে, আর সেই ছবি দেখে ওর বাবা যদি ওদের ফিরে পায় তাহলে কেমন হয়? তাই যেন হয় ঠাকুর, তোমার কথা যেন ঠাকুর সত্যি করেন। টুপিওয়ালা আপনি একটু ভেতরে বসুন না, আমার ওখানে বসতে অসুবিধা হবে। ঠিক আছে বসুন। আমি আর আপনাদের চিন্তায় রাখবো না,
পরের প্রতিযোগী একজন নয়, জুটি। আপনি তো মেঘরাজ সরকার। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মেঘরাজ সরকার।